শুক্রবার হঠাৎই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে আবাসিক ভবন ও প্রদর্শনী কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাল্টা জবাবে ইউক্রেনের জাপোরিঝিয়া সহ বিভিন্ন অঞ্চলে আবাসিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে F-16 যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে যাবে কিয়েভে। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরই যুদ্ধবিমান হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে চলমান যুদ্ধ নিয়ে ইউক্রেনকে চরম সতর্কবার্তা দিল বেলারুশ। রুশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া এরই মধ্যে ইউক্রেনে যে লক্ষ্যে অভিযান চালিয়েছিল তা অর্জন করে ফেলেছে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত করলে ইউক্রেনকে পুরো ভূখণ্ড হারাতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, লুকাশেঙ্কো আরও বলেন, সীমান্তে কোনো উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি কিংবা মিন্সকে আঘাত করার চেষ্টা করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বেলারুশ। মনে করি রাশিয়া যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল তা দেশটি অর্জন করতে পেরেছে। যুদ্ধের আগে ইউক্রেন রাশিয়ার প্রতি যতটা আক্রমণাত্মক ছিল এখন চাইলেও সেটি পারবে না। তাই ইউক্রেন যদি এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশটি তার পুরো ভূখণ্ডই হারিয়ে ফেলতে পারে। আর আমাদের বিরুদ্ধে কেউ আক্রমণের চেষ্টা করলে সরাসরি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে। সম্প্রতি বেলারুশে ওয়াগনার বাহিনী অবস্থান নেয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই জেরে নিরাপত্তা জোরদারে বেলারুশ সীমান্তে সেনা পাঠিয়েছে পোল্যান্ড ও লাটভিয়া। এরপরই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।